আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি সবার পছন্দের লাউ গাছের একটা ভিডিও শেয়ার করার জন্য। আশা করি যারা লাউ প্ল্যান্টস নিয়ে অনেক টেনশন করেন তাদের কাছে আমার আজকের এই ভিডিওটি কিছুটা হলেও উপকার আসবে। লাউ গাছগুলোকে যদি ছোট অবস্থাতেই কিছুটা যত্ন সহকারে বড় করা যায় এবং রিপোর্টিং করার সময় যদি কিছু টিপস ফলো করা যায়, তবে কিন্তু গাছগুলো খুবই হেলদিভাবে বেড়ে উঠবে। বেশ কিছু লাউয়ের চারা আমি এবছর লাগিয়েছি, মাশাল্লাহ অনেক হেলদি এবং অনেক বড় বড় পাতাও বেরিয়েছে। এগুলো আমার নিজের বাগান থেকে সংগ্রহ করা, যেহেতু সেজন্যই খুবই হেলদি অর্গানিক সিড। এটার একটা সুবিধা হচ্ছে যে গাছটা কেমন এবং লাউটা কী জাতের ছিল সেটা বোঝা যায়। অনেকগুলো গাছের পাতাই কিন্তু আমার ঝড়ের কারণে নষ্ট হয়ে গিয়েছিলো, কিন্তু আবার মাশাল্লাহ ঠিক হয়ে গেছে। আমি এগুলোকে বাইরে দিয়ে দিয়েছি বেশ কিছুদিন ধরেই, এখানে মাচার মতো করে দিয়েছি। ওয়ান জি কাটিং করে দেওয়ার পরে কিছুটা এলোমেলোভাবে এই গাছগুলোতে শাখা প্রশাখা বেরিয়ে আসছে, কিছুই করার নেই। আর এখানেও গাছটা খুবই দ্রুত বেরিয়েছে কয়েকদিনের মধ্যেই, যেহেতু ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন কিন্তু লাউ গাছ নিয়ে বা যে গাছগুলো লতানো গাছ সেগুলো নিয়ে টেনশন করার কিছু থাকে না, খুব হেলদিভাবে বেড়ে ওঠে। আমরা যখন রিপোর্টিং করব তখন খেয়াল রাখতে হবে যে আমরা যে গাছটাকে রিপোর্টিং করছি সেটা ঠিক সেভাবে পরিপুষ্টভাবে সেই কন্টেনারে বেড়ে উঠেছে কিনা। এখানে প্রায় বেশ কিছু পাতাও বেরিয়েছে এবং দেখেই বোঝা যাচ্ছে যে গাছটা খুবই হেলদি। আর যখন একটা কন্টেনারে দুটো সিড লাগাবো তখন খেয়াল রাখতে হবে সেটাকে আলাদা না করাই ভালো। দেখা যায় যে আলাদা করতে গেলে গাছের মধ্যে একটা দুর্বলতা তৈরি হয় এবং শিকড়ও ছিঁড়ে যেতে পারে। আবার অনেক ক্ষেত্রে গাছটার রুটটা যখন একটার সাথে আরেকটা লেগে থাকে তখন কিন্তু গাছটা ঠিক অনেক সময় নষ্ট হয়ে যায়। এখানে আমি কিছুটা বড় পরিমাণে কন্টেনারটা নিয়েছি এবং এই কন্টেনারের মধ্যে যে কম্পোস্টটা রয়েছে সেটা আমি এক বছর ধরে এখানে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখানে আমি মাছের আঁশ, তারপরে রান্নাঘরের সমস্ত শাকসবজি, কলার খোসা, যত ধরনের শাকসবজির খোসা, তারপরে মাছের ব্লাড, তারপরে আঁশ, এগুলো সবই আমি এখানে বিভিন্ন কন্টেনারে এনে এনে দিতাম। তো এই এক বছরে কিন্তু এটা একেবারে পুরোটাই একটা কম্পোস্টের কী বলে একটা ব্যাগ হয়ে গেছে। এটার একটা সুবিধা হচ্ছে যখন আমরা গাছগুলোকে লাগাই তখন ঠিক তেমনভাবে আর সার দেওয়ার প্রয়োজন হয় না গাছের ভেতরে, তবে যখন গাছটা একটু বড় হয় তখন অবশ্যই পরিমাণ মতো খাবার দিতে হবে। এভাবে পুরো গাছটাকেই আমি বের করে নিয়েছি, মাশাল্লাহ রুটগুলো অনেক হেলদি। এটাকে যদি এখন আমি আলাদা করতে যাই তবে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে এবং ছিঁড়েও যাবে রুটগুলো, সেজন্যই একটু হোল করে যেন পুরো গাছটাকেই বসিয়ে দিতে পারি। তখন আর গাছটার উপরে তেমন কোনো এফেক্ট পড়ে না যে সে যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এসেছে, খুব সহজেই সে নতুন জায়গায় এই রুটগুলো নিচের দিকে চলে যাবে। এখানে আমি হোল করে এক সাইড করে নিয়েছি, তারপরে সেই গাছটাকে এভাবে বসিয়ে দিয়ে এর উপরে যে মাটিগুলো তুলে রেখেছিলাম সেই কম্পোস্ট মাটিগুলো দিয়ে দিব। মাটিটা দেখেই বোঝা যাচ্ছে যে একেবারে কালো হয়ে গেছে। এবং গাছ লাগানোর আগে আমি এখানে চিকেন ম্যানুরটা দিয়েছিলাম প্রায় 7 থেকে 8 দিন আগে, সেটাও মাটির সাথে মোটামুটি মিশে গেছে। চিকেন ম্যানুর যেটা সেটা একেবারে সঙ্গে সঙ্গে না দিয়ে কয়েকদিন আগে যদি দেওয়া হয় তবে কিন্তু এটা মাটির সাথে মিশে যায় সহজেই। যখন আমরা গাছগুলো লাগাই তখন তার রেজাল্টটা গাছটা দ্রুত পেতে পারে।
বাকি মাটিটা আমি এখানে চারদিক দিয়ে ঢেকে দেব। এবং এমন একটা জায়গায় গাছটাকে রাখতে হবে যেখানে সূর্যের আলো আসে অবশ্যই। আর যখন আমরা রিপোর্টিং করব, আমরা সবাই জানি কিছুটা ক্লাউডি এবং খুব সকালে অথবা ইভিনিংয়ে যখন রৌদ্রের তাপটা থাকবে না, নাহলে গাছটা শখে চলে যায়। স্টিক দিয়ে দিতে হবে যেন সাপোর্ট পায়। অনেকেই আমাকে বলেন যে আপু গাছের পাতা খেতে পারি কিন্তু লাউ হয় না। প্রথমেই যদি আমরা আমাদের গাছগুলোকে পরিপূর্ণভাবে যত্ন করতে পারি এবং গাছে যখন আমরা লাগাবো তখন যদি সেটাকে প্রস্তুত করে নিতে পারি, তবে কিন্তু ফাউন্ডেশনটা যদি ভালো হয় তবে কিন্তু বিল্ডিংটাও খুবই ভালো হবে। এখানে মাশাল্লাহ এই গাছটা যে আমি পট পরিবর্তন করেছি, এর ফলে কিন্তু গাছটার তেমন কোনো এফেক্ট পড়বে না, বরং সে তার রুটগুলোকে নিচের দিকে নিয়ে যেতে পারবে। সরি, এখানে আমি বাইয়ে দিব উপর দিকে যেন গাছটা চলে যেতে পারে মাচাতে। এবং এমনভাবে ভরে পানি দিতে হবে খুব ভালো মতো, একেবারে শিকড় পর্যন্ত যেন নিচে দিয়ে পানিটা বেরিয়ে আসে, তবেই বোঝা যাবে যে পানিটা শিকড় থেকে নিচে চলে গেছে। অনেক সময় আমরা উপর দিয়ে পানি দিই, দেখে মনে হয় যে গাছের কি বলে উপরে দেওয়ার ফলে মনে হয় যে গাছের মাটিটা ভিজেছে, কিন্তু নিচে থেকে রুটটা কিন্তু ড্রাই হতে থাকে। তখন অনেক সময় গাছগুলো ভেতরে যেহেতু রুটগুলো থাকে আমরা দেখি না, সেগুলো হলদে হয়ে যায় পানির অভাবে। সেজন্য এই লতানো গাছগুলোকে যখন আমরা পানি দিব তখন খুব ভালো মতো সেগুলোকে ওয়াটারিং করলে গাছগুলো উপর দিকেও খুব সচ্ছলভাবে এবং লক লক করে বেড়ে উঠতে পারে। যখন গাছগুলো বেশ কিছুটা বড় হয়ে যাবে তখন যে কাজগুলো করতে হবে, দেখা যায় যে এখানে এই শিকড় বেরিয়ে আসে, এর একটাই কারণ হচ্ছে যখন সে উপর দিকে বড় হচ্ছে তখন তার খাদ্যের অভাব হচ্ছে। এই স্টেজে আমাদের কিছু কিছু কাজ করলে ফল আসার আগে গাছগুলো কিছুটা হেলদি থাকতে পারবে। এটা যেমন কিছুটা খুচিয়ে খুচিয়ে দেয়া, একটু এভাবে ফোর্ক দিয়ে খুব সাবধানে করতে হবে। লাউ গাছের শিকড় কিন্তু উপর দিয়েও থাকে, যেন ছিঁড়ে না যায়, একটু হালকা হালকা করে দূরে দিয়ে দিলে এর একটা উপকার হচ্ছে মাটিগুলো যখন আমরা ব্যবহার করি তখন মাটিটা কিন্তু দেখা যায় যে একদিন পানি না দিলে মাটিটা একদম ড্রাই হয়ে থাকে। এভাবে একটু খুঁচিয়ে দিলে এটার ভেতরে অক্সিজেন যেতে পারে, এয়ার সার্কুলেশনটা খুব ভালো হয়, তখন রুটটার মধ্যে বাতাস যায়, এতে গাছটা হেলদিভাবে বেড়ে উঠতে পারে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। আর মাটিটা যেন একেবারে খড়খড়ে হয়ে না যায়, সেজন্যই এ কিছুটা খুঁচিয়ে দিলে বাতাস যেতে পারে যেটা বললাম। আর এরপরে যে কাজটি করব সেটা হচ্ছে মিক্সড ফুড। এখানে আমি দিয়ে দিচ্ছি, এর মধ্যে আছে বোন মিল, তারপরে চিকেন ম্যানুর। চিকেন ম্যানুরটা আমি চেষ্টা করেছি কিছুটা মেল্ট করে তারপরে দেওয়ার জন্য। আর দিয়েছি এপসাম সল্ট, একেবারে দূরে দিয়ে দিলে গাছের একেবারে রুটে খাবারটা যাবে না। এরপরে এখানে আমি ফ্রেশ কম্পোস্ট দিয়ে যে শিকড়গুলো উপরে ছিল সেটা দিয়ে ঢেকে দেব। এভাবে কয়েকদিন পরপরই আমাদের গাছগুলোকে মাটিগুলো নেমে গেলে সেইখানে আবার নতুন করে রিফিল করতে হবে, তাতে গাছটা 15 দিন অন্তর দেখে দেখে, এটা ডিপেন্ডস অন যে গাছটা যখনই খাবার লাগবে তখন যেন সেখানে আমরা খাবার সাপ্লাই দিই বা রিফিল করি। আমরা সবাই আসলে লাউ গাছ নিয়ে অনেক টেনশন করি, আসলে তেমন কোনো টেনশনের ব্যাপার না। যখন ওয়েদারটা ভালো হয় লাউ গাছ কিন্তু সহজেই সে ফুল ফল দিয়ে আমাদের বাগানগুলোকে ভরে দেয়।
এখানে আরেকটা কাজ করতে হবে যে এখান থেকে যে পাতাগুলো সেই পাতাগুলো কেটে দিতে হবে। এখানে দেখা যায় যে পাতাগুলো নিচের দিকে থাকার কোনো কারণ নেই, সূর্যের আলো পড়তেও পারে না, তাতে রুটটা মধ্যে বা গাছের পাতাগুলো যদি ঠেকে থাকে সেগুলো গাছটাকে উপরের দিকে বেড়ে উঠতে দেয় না, এবং নিচের পাতাগুলো থাকার ফলে গাছের পুষ্টি কিন্তু এই পাতাগুলোই নিয়ে নেয়। সেজন্য আমরা নিচে থেকে পাতাগুলোকে কেটে ফেলব যেন গাছটা উপর দিকে হেলদিভাবে বেড়ে ওঠে আর স্টিমটাও যেন মজবুত হয়ে বেড়ে উঠতে পারে। এরপরে যে কাজ সেটা হচ্ছে ওয়াটারিং। আগেই বলেছি যে ওয়াটারটা খুব ভালো মতো একেবারে নিচের দিকে যেন পানি বেরিয়ে আসে যে হোলটা থাকে, তবেই বোঝা যাবে যে গাছটাতে আমরা ঠিক মতো পানি দিয়েছি। এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে আমাদের গাছগুলো খুবই হেলদিভাবে বেড়ে উঠবে। এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।